দয়াল দয়ালের কাছে গিয়ে সি দেখি সবাই দয়াল রে বাবা ডাকে আচ্ছা এখন আমিও বাবা ডাকছি এটা শুইনা সমাজের মানুষ হাসাহাসি করে ধর বাপ হইছে আজিজ পাগলা আর পীর সাহেবের বাবা কয় দয়াল আজকে বাবার ব্যাখ্যাটা দিবেন যে আপনি আমার বাবা হইলেন কেমনে করে বাহ বলি হারি আমি যেন আমার পীর মশাই এক আমি আমার পথ প্রদর্শক আপনি আমার সবকিছু আমার দেহর মালিক সবকিছু মালিক কিন্তু আমার বাবা হইলেন কিভাবে তাই তো বাবা তো আমার বাইতে আছে আপনি বাবা হইলেন কিভাবে একটু কিছু হইতেই বলি হারি প্রশ্ন আমার একটা গেঞ্জির মধ্যে একটা বাঘের ছবি আছে বাঘের মতো আর কি বাঘ না তো এটা দেখে কিছু লোকে কইতাছে যাই তুমি এই যে পশুটা যেন তোমার ইয়ের মধ্যে পশুর ছবি তোমার তো নামাজ হবো না আমি বলছি তাহলে ঠিক আছে গেঞ্জি চেঞ্জ করে অন্য জামা পরে নামাজ পড়তে হইব এখন এইটা সমাজ আলোচনা হয় যে যেই ঘরে পশু থাকে না ওই ঘরে ফেরেশতা আল্লাহর রহমত রহমতের ফেরেশতা প্রবেশ করে না এটা আমরা আলোচনায় শুনি না তো দয়াল ফেরেশতা কি এতই অবহেলিত একটা জিনিস যে এই পশু যে ঘরে থাকে সে ভয়েই যায় না না কি এর নিয়ে যায় না নাকি এইটা অন্য কোন ঘরের কথা বলা হয়েছে নাকি আরো কোন ঘর আছে এই ঘরের হাকিকতটা একটু আমি এই রবি সরকার সামনে জানতে চাই আরেকটু কই হ্যাঁ বলেন 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 যেমন চাই এই যে দয়াল বাড়ি গেলাম কিছু লোক লম্বা লম্বা চুল রাখে এখন আমি ওই কয়েকদিন রাখছিলাম কিনা কেউ দেখছে খালি আমার চুলের দেখ তুমি চুল বড় করছো মাঝে মা আমার চুল হয়েছে মাথায় কিন্তু ভাল লাগতেছে কিছু লোকের আছে না দয়াল আসলে কি আমার আমের মাথায় হয়তো লম্বা চুল এই যে আমের লগে যে কয়টা আছে বেশিরভাগ এই চুলটা কিভাবে আসলো এই চুলের হাকিকতটা বলবেন যেন চুলটা যেন আমি রাখলাম এটার অবশ্যই কোনো বিষয়বস্তু আছে এই চুল রাখাটা কি জিনিসটা একটু আমার বুঝাইবেন তো অল্প করে এই দিলাম আমেরে একটু বাগে করলাম বলতে আবার মন খারাপ করেন না যেন আমারটা হ্যাঁ কই গে আমি একটু বাগে দিলাম আর কি যাই হোক ধন্যবাদ সবাইকে পরবর্তীতে যদি সুযোগ পায় আর একটু যাইতে দিমনি জবাব দেয়ালে বকশিস দিব বকশিস দিব যে ইউটিউবার আছে সারা বিশ্বের মাঝে আগামীকালই এই গানগুলা প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেবে এই জন্য রফিক সরকারকে বলবো ভালো প্রশ্ন করেছেন আমিও মানুষ তুমিও মানুষ তাই না এক মানুষ হয়ে কেন মানুষের কাছে যেতে হবে হ্যাঁ কোন কর্ম করে আমি গুরু হইলাম আর কোন কর্ম করে উনি শিষ্য হইল ওনার অপরাধ কি আর আমার গুণ কি এই জন্য এখানে একটা প্রশ্ন আসছে তো প্রশ্ন আসছে একটা ভালো আর একটা গান আইছে গানটা খুব ইম্পর্টেন্ট গান হাই থটের গান এ পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন একজন লালন সাইজি আর একজন পাঞ্জর শাহ দুজনই শাহ লালন শাহ পাঞ্জু পাঞ্জু শাহ বাড়ি হলো ঝিনাইদহ জেলা স্বল্পপা থানা হরিশপুর গ্রাম এই গ্রামে দুইজন সাধকের জন্ম হয়েছে একজন হলো পাঞ্জু শাহ আর একজন লালন শাহ এই পাঞ্জু শাহ একটা গান গাইছে আমার বাবাজি রফিক সরকার কত বড় সাধকের গান এই পৃথিবী সৃষ্টির আগে
কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা দুজন এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন তারপরে বলছে আমি কোন রূপ কইরা ধারণ শিষ্য রূপ করলাম ধারণ এখানেও একটা কথা তার আছে হাওয়া রূহু নবীর রূহু নবীদের হাওয়ার রূহু হাকি ওলি রূহু ওলিদের মানে গানটা খুব কঠিন প্রশ্ন গান এই প্রশ্ন নয় আমি পারি আর না পারি সেটা না করতাম আর কি মানে এক লোকের বাড়িতে গেছিল চোর আচ্ছা আচ্ছা সে ওই দাজের ঘরের কাঁচা মাটির কি কয় এটা রে দোয়া 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 কয় আমাদের গ্রাম্য ভাষায় এটাকে কি বলে দোয়া দোয়া কাইটে ঘরের মধ্যে ঢুকছে ঢুকে দেখে যে একটা বাক্স বাক্সের মধ্যে একটা ডয়ার ডয়ারের মধ্যে ৫০০ টাকা সুরে করছে কি আর কোনো কিছু না দিকে তাকাইয়া ৫০০ টাকা পাইছে আজ থেকে প্রায় ৫০ বছর আগে ৫০০ টাকার কিন্তু অনেক মূল্য অনেক দাম আছে হ্যাঁ তো ৫০০ টাকা উনি নিয়ে যে জায়গা দিয়ে শীত কাটছিল ওই জায়গা দিয়ে আবার বেরিয়ে আসে সকালবেলা বাড়িওয়ালা যখন ঘুমের থেকে উঠছে উঠে দেখে যে ঘরে তার ৫০০ টাকা ছিল তো উনি তো গেছে থানায় আচ্ছা থানায় যায় উনি মামলা করবো সুর ধরবো ওসি সাহেব বলতেছে আপনি যে দারোগা বাবু বলতেছে আপনি যে সুর ধরবেন বা মামলা করবেন বা এজাহার করবেন বা জিডি করবেন কার নামে করবেন ওই একটা নাম দিয়েই থন নাম তো জানি না এটা অনুমান করে একজনের নাম আপনি দেন কয় না হোক কেস কোন দিন অনুমান করে মামলা কি অনুমান করা যায় তো বললো মামলা অনুমান করে করা যায় না দেন একজনের নাম তো দারোগা চিন্তা ভাবনা করে মনে করছে ঠিক আছে তাহলে একজনের নাম দেই দিছে তো বল লেখা টাকার পরে যাহার লেখা টাকার পরে বললো যে এর ই দেন ফিস দেন খরচপাতি দেন বলল কত কয় ১৫০০ টাকা ২৫০ হইলো ৫০০ চাইলো ১৫০০ কলে আমার আগের চুরি তো ভালো আমি এই চুর দেখ কি করবো ফরিদ ভাই হ্যাঁ দিছে ভালো আসলে এই প্রশ্নগুলো যে করছে ফরিদ ভাই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রফিক সরকারকে বলবো তোমার এক নাম্বার কথা গুরু কখনো মানুষ না গুরু কখনো মানুষ না গুরু হলো ব্যক্তি ব্যক্তি না গুরু হলো শক্তি খুব খেয়াল করতে হবে লক্ষ্য করে শুনতে হবে আচ্ছা মা বোনেরা দেখবেন চিকন সুয়ের ভিতরে কি দেয় অপরাধ দেন না চোখ যদি ডাইনে থাকে বামে শুই থাকে তাহলে কি হবে না পড়তে পারবো সুজের ভিতরে শুতে পড়তে পারবো না না সামান্য শুই সামান্য তার সুতা এই সুতাটা শুয়ের ভিতরে ঢুকতে গেলে কতটুকু নিরিখের প্রয়োজন নিরিখ লাগে কি না লাগে লাগে তাহলে যে তোমার সব কিছু নিয়ে গেল জীবন নিল যৌবন নিল মন নিল প্রাণ নিল পাপ নিল গুণা নিল অপরাধ নিল তারে পাইতে গেলে তোমার কতটুকু নিরিখের ভুল এটা খেয়াল করো বাবা খুব খেয়াল তোমার মা
তোমার বাবা তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়ার সাথী খেলার সাথী মহল্লার মানুষ জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কেউ কি তোমার পাপের ভাগীদার হবে হবে না কেউ হবে না মা হবে না যদিও বলে রাসূল আকরাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নাম নিয়ে তো মুখে চুম্বন দিবেন আল্লাহ আপনার জীবনের গুনাহখাতা maaf করে দিবেন রাসূল পাক বলে যে আমার নামে সম্মান করে তাজিম করে কাল হাশরের মাঠে আমি ওই সমস্ত হ্যাঁ আল্লাহর বান্দাকে আমার উম্মতকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিব এইজন্য সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি সম্মান জননী জন্মভূমি শাসরকদ বিগড়িয়সি সনাতন ধর্মে বলেছে জননী জন্মভূমি জন্মভূমি আর মা এই মায়ের চরণ আর হলো মাতৃভূমি ইহা স্বর্গের চাইতে অতি উত্তম বাহ 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 তাই তো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহে পরিমন্তপ পিতি পরিমন্তপে প্রিয়ন্ত সর্বদেবতা পিতা হলো সর্বদেবতার উপরের দেবতা আচ্ছা তোমার পিতা কি তোমার পাপের ভাগীদার হবে হবে না মা হবে না বউ হবে না ছেলে হবে না মেয়ে হবে না আত্মীয় হবে না স্বজন হবে না আর যখন তুমি তোমার মুর্শিদের কাছে মুরিদ হও মুর্শিদ বলেছিল পরাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুমি ইলাইহি লা হাওলা ওয়া লা ইয়াকওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েব রসূলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম জবানে বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর জানা অজানা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ আজ থেকে সমস্ত জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগিরা শেরেকি বেদাতি প্রকাশ্য গোপন যাইনা শুইনা যত পাপ করছ সব পাপ আমি আমার মাথায় তুইলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম যে ভক্তের পাপ বহন করে সে হলো একজন কামেল পি তারে কও তুমি মানুষ তুমি কোন জাতের ভক্ত মানুষের মধ্যে তো মেলা প্রকার আছে সরল মানুষ গরল মানুষ সাধারণ মানুষ অসাধারণ মানুষ অনন্য সাধারণ মানুষ মহামানুষ অনন্য মানুষ চৈতন্য মানুষ দিব্য মানুষ মনের মানুষ প্রাণের মানুষ ধ্যানের মানুষ হ্যাঁ কিন্তু গুরু কখনো ভক্তের কাছে মানুষ হইতে গুরু হলো শক্তি পাওয়ার সত্তা এটা অর্জন করতে হয় নিজের মধ্যে কামিয়াব করতে হয় ভালোবাসতে হয় শ্রদ্ধা করতে হয় আদব কায়দা দেখাইতে হয় মুর্শিদকে সবকিছু বিলিয়ে দিতে হয় যে বিলিয়ে না দিতে পারছে তার ভজন সাধন কোনোদিনই হবে না হবে না তুমিও মানুষ আমিও মানুষ মানুষ মনা জগতে মন বসে না গুরু তোমার পদেতে না গুরু কখনো মানুষ হইতে পারে না আরে চেয়ারম্যান তো মানুষ না চেয়ারম্যান হলো পদবী চেয়ার এটা পদবী গুরু হলো শক্তি পদবী সাহেব প্রধান সত্তা শক্তি ওটা নিজের মধ্যে বাস্তবায়ন করতেই হবে এক নাম্বার কথার উত্তর দিলাম দুই নাম্বারে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 70,000 বছর আগে আমার নবী পাক ছিল নূরের নবী ছিল তার নাম ছিল কিন্দিল মরণের আগে ও পরে এই কিতাবের মধ্যে লেখা আছে আমি কিতাবটা পড়ছি যারা পড়ছেন তারা আমার কথাগুলো বুঝবেন এটাকে আরবিতে কিন্দিল বলা হয়
কিন্দিল মানে হলো ঝাড়বাত হুজুর পাকের নূর মোবারক সকলেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমার নবীর নূর না মাটি নূর বাহ আল্লাহর নবী যে নূর এটা আল্লাহর পবিত্র কুরআনই প্রমাণ করছে কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন রাসূল পাক হলো প্রজ্বলিত নূর সামনেও নূর পিছনেও নূর ডাইনেও নূর বামেও নূর চোখগুলার নূর ভুরুগুলার নূর মস্তক মোবারক নূর মুখ মোবারক নূর দাড়ি মোবারক নূর হস্ত মোবারক নূর সামনের নূর পিছনের নূর ডাইনের নূর বামের নূর উপরের নূর নিচে নূর নূরুনালা নূর নূরের উপরে নূর হুজুর পাক হলো নূরের উপরে নূর সেই কিন্দিল মোবারকে তুমি রফিক সরকার আমি শরীয়ত সরকার এই পৃথিবীতে আসার 70,000 বছর আগে কিন্দিল মোবারক ছিল সেই কিন্দিল মোবারক হলো নূরের ঝাড়বাতি আল্লাহ তার পবিত্র জবানে এলান করে দিল হে সমস্ত রুহুদয় আমার বন্ধু আমার হাবিব আমার প্রিয় নবী আমার নূর নবী এই নবীর চতুর্দিকে কিন্দিল মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে তাসবিহ পড়ো তাহলিল করো জিকির করো তাজিম করো ওই তাসবিহ পড়তে তাজিম করতে তাহলিল করতে সময় যারা দেখছিল ডান হস্ত তারা দেখেছে ডান হস্ত তারা এই জগতে হয়েছে বড় যোদ্ধা যারা দেখছে কপাল তারা দেখছে বাদশাহ যারা দেখছে কণ্ঠদেশ তারা বক্তা এবং শিল্পী যারা দেখছে ভুরু যুগল তারা হয়েছে কোরআনের হাফেজ যারা দেখছে পবিত্র ঘাম তারা হয়েছে নায়েবে রসুল পীর মুর্শিদ অলি যারা কিছুই দেখে নাই তারা হয়েছে ইহুদি নাসারা বেদিন কাফির এই জন্য যারা কিছুই দেখে নাই তারা ইহুদি নাসারা বেদিন কাফের যারা নবীর পবিত্র নূর মুবারক দর্শন করছে তারা হয়েছে পীর মুর্শিদ নায়েবে রসুল অলি আউলিয়া গাউস কুতুব তারাই হয়েছে এই জন্য আমি পীর হয়েছি মাশায়েখ হয়েছি নায়েবে রসুল হয়েছি আল্লাহ রসুলের পবিত্র নূর মুবারক দর্শন করে তুমি সেটা দেখতে পারো নাই এই নূরের দুইটা ভাগ একটা হলো নিম্নগতি আর একটা হলো ঊর্ধ্বগতি আর যারা পীর মাশায়েখ হয়েছে তারা দেখছে ঊর্ধ্বগতির নূর যারা পীর মুর্শিদ হয় নাই শীর্ষ দরজায় আছে ওরাও নূর দেখছে নিম্নগতির নূর প্রশ্নের উত্তর দিলাম কেন যাইবা পীরের কাছে আর পীর মানুষ না এর ব্যাখ্যা দিলাম আর নিম্নগতি না ঊর্ধ্বগতি এটাও বললাম কেন তুমি শিষ্য হইলে আমি কেন গুরু হইলাম এটাও বললাম এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে তুমি আর আমি এক জায়গায় ছিলাম সেটাকে গঞ্জ মুখফি জামাদাত নাবাদা থায়নাত মনি আলকা মেজগা জনিনিতে ফেলে কাদের কন্ত কান্দান মাখফিয়ান ফাবাক তরফা ফাকালাক ইউরোপা আমি আল্লাহ গুপ্ত ধনাগারে ছিলাম কন্ত কান্দান মাখফিয়া আল্লাহ হলো গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয় মুহাম্মদি নূর আওয়ালামা খালাকাল্লাহু মিন তুমি আমি এক জায়গায় ছিলাম নয় বাতন বাতন মানে গোপন গোপন মানে যা দেখা যায় না গঞ্জ মুখফি জামাদাত নাবাদা থায়নাত মনি আলকা মেজগা জনিন তেফেলে কামিল এই নয়টা বাতন গুইরা তুমি রফিক আইলা তোমার বাবার এই জায়গাটার নাম হলো মাকামে উরাউল ওরা এটাকে মাকামে জিল্লি বলা হয় সুফিবাদে এটাকে জিল্লি বলা হয় ওই যে মা বোনেরা কইছে এই যে নরম জায়গা আছিল এই দূরের বাসা বানাইছে তাই না মানে টিক 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 করে আপ ডাউন করে এটাকে আরবিতে বলছে বালহুয়া কুরআনুম মাজেদু ফিহেমে লোহ মাহফুজ এটা হলো লোহ মাহফুজ জিটকের তালিমে এটাকে মাকামে জিল্লি বলা হয়েছে আর সাংস্কৃতিক ভাষায় এটাকে সহস্রদল পদ্ম বলা হয়েছে তুমি আইলা তোমার পিতার মস্তকে তোমায় যখন তোমার পিতার মস্তকে এসেছিলে বাবা এক ফোঁটা পানি পানির শক্তির জোরে
তোমার বাবার দেহে কামের শক্তি উত্তেজিত হয় যার কাম শক্তি উত্তেজিত হয়ে যায় যৌবন শক্তি বাড়ে যৌবনের আকর্ষণে তখন তোমার পরাপতি বেশি সবাই ডাইকে তোমার বাবারে করাইছে বিয়ে সেই শক্তির জোরে তোমার বাবা ঢাইলে দিছিল তোমার মায়ের মাতৃর হেমের মধ্যে ঠিক কি না হ্যাঁ হ্যাঁ ঠিক মাতৃর হেমের মধ্যে যখন তোমাকে ঢুকিয়ে দিল তোমার বাবা মাতা পিতার অতিরণে পিতা পরাজয় সেই দিনে শক্তির লম্ব মেরে কামসাগর হয়েছে পার দেখবা তোমার মা পূর্ণ যুবতী হয়ে গেছে তোমার বাবা মারা গেছে কেমন মারা গেছে বাবার যখন কামরতি পইরা যায় বাবার কি শক্তি থাকে বাবার যখন কামরতি পইরা যায় বাবার আর কোন শক্তি থাকে যখন পৃথিবীর প্রান্তরে গঞ্জমুখী জামাদাতে সেখান থেকে পর্যায়ক্রমে পিতার মস্তকে সেখান থেকে মাতৃর হেমে তোমার মা ঢেলে দিয়েছিল জমির মধ্যে তুমি ছিলা সাত চিল্লা ২৮০ দিন ৯ মাস ১০ দিন মায়ের গর্ভেই তো ছিলা তুমি তোমার মায়ের গর্ভে ছিলা সাত চিল্লা এক চিল্লা হইল ৪০ দিন তাহলে ৪৭ কত হয় ২৮০ দিন এটাকে বলা হয় ৯ মাস ১০ দিন ৯ মাস ১০ দিন পরে তোমার মা তোমাকে ঢেলে দিল জমিনের মধ্যে তুমি হইলে মানুষ তাহলে আসমানের নূর পিতার মস্তকে বিন্দু মায়ের গর্ভে ডিম্বু দুনিয়ায় মানুষ আমি তোমার গুরু তুমি আমার শিষ্য এই হলো তোমার পরিচয় দিয়ে দিলাম একবার হেমপুর থেকে এই পর্যন্ত পরিচয় কি এটা তোমার দিয়ে দিলাম ওই যে এই কথাটি জানার আমার প্রয়োজন কোথায় ছিলাম আমরা দুইজন এই কথার উত্তর ওই বেশি হয়েছে এই জন্য উত্তর একটু বেশি হয়ে গেছে গা এখন ফরিদবার কথা আছে এক বয়তি গেল দ্বিতীয় বয়তি বলা মাফ করবেন বিশ্বকবির নাম কি সাহস করে কই হলেন না ভয়বার আর বয় তো শরীর সরকারি পাইছি আপনারা পাইেন বিশ্বকবির নাম হইল দুইজন মুরব্বীগো ছবি প্রত্যেকটা পড়ার টেবিলে থাকে তার একজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন কেরা বাহ খুশি হয়ে গেলাম প্রত্যেকটা ঘরে ঘরে থাকে পড়ার টেবিলের উপরে একটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হলো কাজী নজরুল ইসলাম দুজনই কবি একজন হলো বিদ্রোহী কবি যদিও তাকে বিদ্রোহী কবি বলা যায় না উনি হলো জাতীয় কবি উনি হলো সুফি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নজরুল তুমি করিয়াছ ভুল দাড়ি না রাখিয়া রাখিয়াছ দেখেন কেমন কথা বলছে আমারে কিছু কইেন না এই কবি নজরুলের গনগা আর রবীন্দ্রনাথ ঠাকুরের গনগা তখন নজরুল বলে হে বিশ্বকবি রবি আমি করিনি তো ভুল আনি নাই তো দাড়ি নিয়ে এসেছি আমরা কি নিয়ে আসি না দাড়ি নিয়ে না না আমি কিন্তু দাড়িকে ছোট করব না এই চুলের একটা নিয়ম আছে আমি চুলটা বাইন্ধে রাখছি কেন রাখছি বান্ধারও একটা কারণ আছে খালি চুল বান্ধন যাব না লগে আরো কিছু কিছু বান্ধন সব পেজ দিয়ে একবার কারণ যার মাথার চুল লম্বা হয় তার নিচের দিক ছোট হয় উবরে যার বাড়ে নিচে তার কমে আর আমাদের দেশে উবরেও বাড়ে নিচে আরো বেশি বেশি তাইলে কিন্তু এই চুলের কলঙ্ক ওফরা লেম্বা জেম্বা তিন প্রকার চোল ধরা যায় কি ধরা যায় না আর একটা কান ছাটা বাবরি আর একটা একটু স্কন্দন নিচে যখন নিচে চলে যাবে সে নিজেই নারীতে রূপান্তরিত হয়ে সে নারী সাইজে আর অন্য নারীর ওপর অত্যাচার করতে পারবে না দলিল আছে
রসুল পাকের পবিত্র চোল মোবারক এটা সুন্নত রসুল পাকের সুন্নত তাই যিনি স্কন্দ মানে কাত থেকে নিচে নামবো সে নিজেই নারী হয়ে যায় সে আর নারীর প্রতি অত্যাচার করতে পারবো না কারণ সে নিজেই নারী সুন্নত রসুল পাক আরে হেরা জবালে নূর আবু কুবা পাহাড়ের 4.5 কিলোমিটার দূর এটাকে হেরা পর্বতের গুহা হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহ রসুল নূরের নবী ধ্যানস্থ অবস্থায় ছিল 15 বছর 1 মাস 19 দিন সেই হুজুর পাকের সোল মোবারক এটা আমাদের জন্য সুন্নত হয়ে গেছে আমরা আল্লাহর প্রশংসা করি সকলেই বলেন সুবহানাল্লাহ বা বা কয়টা বা দুইটা বা বা বাবা আমার পীরের চাইতে সুন্দর আর কেউ হইতে পারে না এই জন্য পীরকে বাবা বলতে হয় বাবা কেন বলতে হয় উনি তো আমার জন্ম দেয় নাই কিন্তু জন্ম দেয় নাই কিন্তু উনি আমার মধ্যে এমন একটা জিনিস জন্ম দিছে যা আমার জন্মদাতা পিতাই দিতে পারে না আমার মধ্যে প্রজ্বলিত জ্ঞান বিস্ফোরিত করে দিয়েছেন আমার মধ্যে বিস্ফোরিত জ্ঞান যিনি জ্ঞানীর পিতা যিনি জ্ঞান দান করে তিনি হলো পিতা পিতা মানে বাবা ও বাবা আমার পীরের চাইতে সুন্দর আর কেউ নাই উনি আমার মধ্যে জ্ঞান দিল জ্ঞানের পিতা বিদায় ওনাকে বলতে হয় বাবা বাজান আমার এই পাপ দেহটা বাজিয়েই নিয়ে গেছে আমার পাপ দেহটা বাজিয়ে নিয়ে গেছে এটা হলো বাজান কয় বাজান বাজান ও বাজান আমার সব কিছু বাজিয়ে নিয়ে গেল আমার জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর নিত্য অনিত্য অহমিকা মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য এই দেহের সব কিছু এই জন্য যিনি আমাকে বাজায় আমার বাজান তিনি হয় এইবারে তোমার কইলাম বাবা ও হে দেহি না তো হে কনে গেছে আছে ওই যে হে যাও না বিলিয়ান না আমি চিনি আমি কিন্তু চিনি আমি কিন্তু চিনি হে যাও না বিলিয়ান না আলোচনা বেশি করলাম ক্ষমা চাই নিলাম আগেই সবার কাছে ক্ষমা চাই একটা গান এখন রাখ ছবি ছবি ঘরে ছবি থাকে হ্যাগো হ্যাগো আর কি কমবো আমি কন আমার দেখলে আমার কইবার কইন না এইবার কইবার কইলে বাজ হইল ভেজাল আরে ঘর তো উডা না এই ঘর এই ঘরেও তো 6টা পশু আছে এই ঘরে 6টা পশু কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য এই দেহের মধ্যেও তো 6টা পশু আছে এই দেহের মধ্যে যে 6টা পশু কুরবানি করছে তার মানুষ জন্ম ধন্য খালি এই কথাটাই কইলাম একবারে শেষ একটা গান এখন তোমাকে শোনাবো রশিদ সরকারের লেখা একটা গান আমি গাইবো ডিজে পাগল বো সিল্লি না তোর গুরু কেমন ধন জগতে সিল্লি না তোর গুরু কেমন পাগল সিলি না তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা
মন্দের নির্দের দাতা রসুল রূপে করল আগমন জগতে রসুল রূপে করল আগমন জগতে রসুল রূপে করল আগমন অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দের দাতা রসুল রূপে করল আগমন জগতে রসুল রূপে করল আগমন জগতে রসুল রূপে করল আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রসালা প্রকাশ করিয়া বিজয় সরকার বলছে গুরুকে যে বাবাই বলতে হয় তা কিন্তু না তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি সারা এই জগতে আমার আর কেহ না সে মাতা সে পিতা সে বন্ধু সে ভাই পীর সারা গুরু সারা ভক্তের আর কিছু আমার পীর আমার কাছে অনেক বড় এটা সার্বজনীন না আমার কাছে আমার পীর আব্দুল কাদের জিলানি হইতে পারে সে বড় পীর আমি তারে মস্তকে রাখি হইতে পারে সে আব্দুল কাদের বড় পীর জিলানি কিন্তু আমার কাছে আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে না যার যার পীর তার তার কাছে বড় তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে এই জগতে আমার আর কেউ নাই গুরু ভক্ত হলো বন্ধু এটা একে অপরের পরিপূরক সালাত প্রকাশ হইল আর জান্নাতের দ্বার খুলে দিল আসে খয়া বজে ওই চরণ জগতে আসে খয়া বজে ওই চরণ জগতে আসে খয়া বজে ওই চরণ রে সালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল খয়া বজে ওই চরণ জগতে আসে খয়া বজে ওই চরণ জগতে আসে খয়া বজে ওই চরণ আরে রে সালাত বা তুনে গেল রে সালাত বা তুনে গেল মাওলাইয়াত জারি হইল মানুষ গুরু আলী রাগ মনরে পাগল তিনি না তোর গুরু কেমন জগতে তিনি না তোর গুরু কেমন ধরে পাগল তিনি না তোর গুরু এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী হয় তারা মুর্শিদ হলো তাদের একজন জগতে মুর্শিদ হলো তাদের একজন জগতে মুর্শিদ হলো তাদের একজন আরে বাবা এ তিন তারা পাবতি যারা
দেখো আল্লাহ আলী নবী তারা গো মুর্শিদ হলো তাদেরই এক দরবারে মুর্শিদ হলো Pasharai chandan ore pagol are tuli na tui guru kamon dhondo bote tuli na tui guru kamon dhondo ore pagol tuli na tui guru kamon dhondo tuli na tui guru kamon dhondo ore pagol tuli na tui murshid kamon dhondo bote দিল্লী না তোর মুর্শিদ কেমন জানার পাগল দিল্লী না তোর গুরু কেমন গো আমি আর একটা গান গাবো আসরটা বড় হয়ে গেছে এই জন্য সব হ্যাঁ ভালো লাগে কথা কি খারাপ লাগে কথা বাহ ঠিক আছে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠে নাই নাম নিলে হয় দেহ আরে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত হনুমান হইয়া ভক্ত নাম ধরছিল কত শক্ত হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত এবার নাম নামে তার বুকে রক্ত নাম নামে তার মুখে
নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ نم نيله هاي বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ বাকি বৃক্ষলতা পশু পাখি এই তো নাম নিতে কারণ নাই রে বাকি চালালে কই কানে রাখি এই